ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ায় মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার রাতে আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি বলেন আওয়ামী লীগ সরকার ভারতের বিগত কংগ্রেস সরকারের দালালি করলেও তারা বাংলাদেশকে কিছুই দেয়নি মোদী সরকার কোন দল নয় জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় বলেই সীমান্ত বিল পাশ করেছে বলে মন্তব্য করেন বেগম জিয়া ইমুল হাসানের রিপোর্ট জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সাথে মত বিনিময়ে বিএনপি চেয়ারপারসন আসছে বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান দল পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে বেগম জিয়া ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আরও বেশি জায়গা দেওয়া হবে আইনজীবীদের বিএনপি প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক চায় জানিয়ে ভারত সরকারকে তিনি ধন্যবাদ জানান সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ায় দালালি অর্জন করেছে আনতে পেরেছি এটা আমাদের প্রাপ্য এটা আমাদের অধিকার কেন আমরা দিয়েছি আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা পেয়েছি দালালি করে নয় দালালি করে আনতে পারেনি এবং আমি বরং মোদি গভর্নমেন্টকে ধন্যবাদ দেব যে তারা অনেক বছর পরে হল তিনি এই কাজটি করেছেন এসে মোদি গভর্নমেন্ট করেছে কারণ এর আগের সাথে কংগ্রেসের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল কংগ্রেসের অনেক দালালি করেছে কিন্তু তারা সব নিয়ে গেছে কিছুই দেয়নি আমাদেরকে পানিটা পর্যন্ত দেয়নি দালালি করে মোদী গভর্নমেন্ট দিত না তিনি একটু অন্য রকমের লোক কোনো দল নয় আমি জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই সে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আমরাও সেটা চাই সিটি নির্বাচনে ভোট ডাকাতি ও জালিয়াতি অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন বিএনপির পক্ষে জনগণের অভূতপূর্ব সমর্থন দেখে নির্বাচনে জয়ী হতে সন্ত্রাস আর পুলিশের সহায়তা নিয়েছে সরকার যাত্রাবাড়ি থানায় একটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সমালোচনা করে বেগম জিয়া অভিযোগ করেন পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরেছে আওয়ামী লীগই মানুষ হত্যা করেছে ইয়ে করেছে আমি তো এখানে বন্দি বাইরেও তালা ভিতরেও তালা সব তালা বালু ট্রাক দেওয়া তারপরে আমি নাকি সেখানে বোমাইয়ের সঙ্গে আমার নাম দিয়ে দিছে। এই পেট্রোল বোমার সঙ্গে বিএনপি নয় আওয়ামী লীগ জড়িতলীগ যুবলীগ তারা জড়িত আমি পরিষ্কার বলছি এগুলো তথ্য প্রমাণও আছে পুলিশ পাহাড়ায় গাড়ি নিয়ে যাচ্ছেন সেখানে কি করে বিএনপির লোক যাবে সেখানে সেই গাড়িতে যদি আগুন দেওয়া হয় বা বোমা মারা হয় সেটা নিয়ে পুলিশ দেখে না পুলিশ কেন তাদের ধরে না সে যেই হোক আবারও র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে বেগম অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ র‍্যাবের কাছেই আছে র‍্যাবের লোকজন উঠে নিয়ে গেছে তাকে র‍্যাবের কাছে সালাউদ্দিন আছে সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না অনেক কথা বলা হাসান এনটিভি নিউজ ঢাকা